হ্যালো বন্ধুরা, আমি রনিত এবং আপনারা দেখছেন রনির টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল। আর আজকে আমি আপনাদের দেখাবো, আপনি যদি ফেসবুকে আপনার কোনো বন্ধুকে ব্লক করে ফেলেন বা আপনি যদি ফেসবুকে কাউকে ব্লক করে ফেলেন তাহলে কিভাবে তাকে আনব্লক করবেন। ঠিক আছে, তো বন্ধুরা চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকে কাউকে ব্লক করে ফেলেন তাকে আনব্লক করার জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে। তো আমি এখানে আমার মোবাইলের ফেসবুক অ্যাপটি ওপেন করে নেব। ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে একদম উপরে ডান দিকের কোণে যে তিনটে লাইন আছে ঠিক এই জায়গাটা করে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু উপর দিকে চাগাবেন। উপর দিকে চাগালে সেটিং বলে একটা অপশান কিন্তু আপনি দেখতে পাবেন। সেটিং, এই যে অপশানটা আছে সেটিং, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করব। সেটিং অপশানে ক্লিক করার পরে একটু উপর দিকে চাগাবেন। একটু উপর দিকে চাগালে একটা অপশান দেখতে পাবেন ব্লকিং। ব্লকিং বলে যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করবেন। তো ব্লকিং অপশানে ক্লিক করলে দেখবেন আপনার সামনে একটা কিন্তু এই ধরনের ইন্টারফেস শো হবে, যেখানে আপনি দেখতে পাবেন যে আপনার যত বন্ধুদেরকে আপনি ব্লক করেছিলেন তাদের লিস্ট কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। তো আপনি এখানে দেখুন, রিয়া মণ্ডল, পলয় মণ্ডল, নেহা প্রতিহার, মৌপিয়া দাস, দীপঙ্কর পাঁচা, এদেরকে আমি ব্লক করে রেখেছি। তো আমি এই রিয়া মণ্ডল একে আমি আনব্লক করতে যাচ্ছি। তো তার জন্য কী করবো, আমি আনব্লক অপশানে ক্লিক করতে হবে আপনাকে। তো আপনারা যদি আপনার কোনো বন্ধুদেরকে ব্লক ফেসবুকে ব্লক করে ফেলেন তো আপনি কিন্তু এইভাবে আনব্লক করতে পারবেন। তো আনব্লক অপশানে ক্লিক করবেন। আনব্লক অপশানে ক্লিক করার পরে আনব্লক এখানে ক্লিক করবেন। তো আনব্লক এখানে ক্লিক করলে কিন্তু সে আনব্লক হয়ে গেল। এবার আপনি তার সঙ্গে চ্যাট করতে পারবেন, কথা বলতে পারবেন, সব কিছু করতে পারবেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস, আপনি কিন্তু ফেসবুকে যদি কাউকে ব্লক করে ফেলেন তাহলে কিন্তু তাকে এইভাবেই কিন্তু আপনি আনব্লক করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।